তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন জায়গাতে এসেছি। মানে আমাদের গ্রামে যেখানে ভিডিও বানাতাম ওখান থেকে একটা পাশের গ্রামে এসেছি, আর এখানে আজকে নতুনভাবে রান্না বান্না হবে। আজকে আমি সঙ্গে কী কী নিয়ে এসেছি চলুন দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে দুটো মাছ আছে, এখানে সর্ষের তেল আছে, টমেটো আছে, আদা রসুন পেঁয়াজ, নিচে আছে ফুলকপি। আজকে এসবই রান্নাবান্না হবে, আর নতুন গ্রামে এসেছি তো তার জন্য খুবই নার্ভাস ফিল হচ্ছে। মানে এরকমভাবে কোনোদিন আমি ব্লগ বানাইনি, তো কিছু না, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হেঁটে, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন। তো দেরি না করে চলুন তাদের বাড়ির দিকে যাওয়া যাক। তো এই দেখুন বন্ধুরা, এই গ্রামটাতে এসেছি, এখানে আর এইখানে রান্নাবান্না হবে। এই বাড়িটাতে বলছিল, এই যে বন্ধুরা, এই বাড়িটাতে, এইখানে এই যে উনুনটা দেখাচ্ছি, এই যে এই উনুনটাতে রান্নাবান্না হবে। তো এখানে কেউ নেই, ওই যে ওই দিক থেকে আসছে। আমি এই যে সবজিপাতিগুলো এখানে রেখে দিই, এই যে এই দিদাটা আসছে, এই দিদাটাই রান্না করবে। চলো চলো, সবাই তো নতুন নতুন, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আর ওইদিকে সব কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে রান্নাবান্না করার জন্য। চলো, ওখানে তোমাকে সাজানো দিচ্ছি সব কিছু। এখানে সব কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে, মাছ তেল সব কিছু আমরা নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এদিক থেকে একটা দিদা কাঠ নিয়ে আসছে। এই কাঠ দিয়ে রান্না হবে। এই যে দেখুন, এখানে মশলা কোটানো হচ্ছে। এইদিকে মাছ কেটে হেল্প করে দিচ্ছে একটা, মানে মাছ কাটতে পারছে না দিদারা, এই জন্য একটু হেল্প করে দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখুন বন্ধুরা, মানে আমাদের গ্রামের লোক রান্নাবান্না করার জন্য কত কষ্টে বাইরে থেকে কাঠ জোগাড় করছে। আর বন্ধুরা এদিকে দেখুন, মাছ সব কাটাকাটি ধোয়া দিয়ে সব কিছু রেডি, আর মাছ রান্না করছে দাদিমা। মাছগুলো বেশি লাড়ো না, বুঝলে, লাড়িলে মাছটা ভাঙিয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কি করে আমি বুঝলে, মাছটা ভাজা হয়েছে কি? মাছটা ভাজা হয় না এখনো, এই যে দেখুন বন্ধুরা, মাছটা একেবারে ভেঙে গেছে। আর এই যে এখানে কড়াই তেল দিয়ে দিয়েছে রান্নার জন্য, তেল গরম হয়ে গেছে। বন্ধুরা এই দেখুন, আমাদের তরকারি একেবারে রেডি হয়ে গেছে, আর ওদের জন্য ওখানে আমরা বসে আছি। চলো, তরকারি হয়ে গেছে, নামাই দেবো। আসো, দিদিগুলো এখন চান করতে গেলো, চান করে আসার পর নাকি ভাত খাবে, তো আমরা ততক্ষণ এখানে বসে অপেক্ষা করব। তো বন্ধুরা ফাইনালি ওরা চলে এসেছে, সবাই দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে, কিভাবে কি হচ্ছে না দেখার জন্য।
থোকাটা ভালো হয়েছিল? হুম মাছটা তো ভাঙিয়ে দিলে তো, তুমি রাঁধতেই জানো না। জানি তাহলে মানে বলি তোরা কেমন রাঁধিস, রাঁধি তোরা ওইটাই ওই আমরা কি রান্না করতে জানি বলো? ওই নাইলে ওই সানলে ওই হলুদ মশলা দিয়ে, হ্যাঁ সানে দিলে নুন দিয়ে, হ্যাঁ তাহলে নাইন ভাঙত তো। তো তোমরা যেমন ভাবে রাঁধবে সেরকম ভাবে আমরাও রাঁধবো, বুঝলে? ভাতটা হলুদ করে দিয়েছে তো, হলুদ হবে তো এই তরকারি জানি না, আরো ভাত গরলে তরকারি। তো বন্ধুরা, আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বাড়ি চলে যাব। কিন্তু বাড়ি যাওয়ার আগে তাদের হাতে কিছু টাকা দিয়ে যাব, মানে কিছু মানে যতটা কি আমার যতটা সামর্থ্য আমি ততটাই দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। ওই জন্যই তো বলছি, যাতে এরকম মানুষদেরকে হেল্প করতে পারি তার জন্য আপনারা একটু আমাকে সাহায্য করুন, মানে সাবস্ক্রাইব করে সাহায্য করুন, অন্য কিছু বলছি না। তো বন্ধুরা, আর বেশি কিছু বলছি না, ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার, শেয়ার না শুধু সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে তো, আর যদি ভালো না লাগে তো সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর যাবার সময় চলুন একটা জিনিস দেখাচ্ছি। কী দেখা ওটা? এটাই আমার যাইয়ের, তোমার যাই যাও, রাখি দাও, যাও যাইয়ের ওই গিলা আমার হয়ে গেছে। এখন না থামবো, কাল আর পুষো আমার দমে কুটুম আসবে, কাল গোবর কাল সকালে ও বলতেছিল। কবে আছে বলো? না না ইয়া কাল থাম, ইয়ারা ওই রকম থাকবে কেন না থাকবে, আমাদের তো হয়ে যাবে। আমি বলি দু তিন দিন আসবে, না তিন দিন না কেন পরবের পরের দিনও কুটুম থাকবে কি, তখনও করতে পারবো না। হুম শুনলি আমার কথা শুন, ইয়ারা যতই বলুক হবে না, তিন দিন হবে না, কাল পরশু কুটুম আর পরশু, আর আমরা পরশু আমরা ওই বাগালি করছি তো, দেখ ডাকিয়ে নিয়ে আনলো নাই তাহলে আমি একবার খাই আর খাইনি আসুন যাই। ঠিক আছে তাহলে আমরা আসছি। তো এই যে বন্ধুরা, আমরা এই যে একজন আর এই যে একজন দুজন, আমরা তিনজন এসেছিলাম। ভগলাই যে রে খাতা বললে খালি নাকি না ভগলাই ছোট। তো বন্ধুরা, তো বন্ধুরা দেরি করবো না, আমরা এখন বাড়ি চলে যাবো, বাই।